হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এডুকেশন টু জব। এই কিছু সময় আগে আমাদের সামনে DEE আসামের অফিসিয়াল ওয়েবসাইটে তিনসুকিয়া জেলার জন্য প্রফেশনাল মেরিট লিস্টটি আপলোড করা হয়ে গিয়েছে। শুরু আমি দেখিয়ে দিচ্ছি লিস্টটি কীভাবে ডাউনলোড করতে হবে এবং সেই লিস্টে থাকা কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্টও আপনাদের সাথে ডিসকাস করব। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি, কিন্তু তার আগে চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান, ভিডিও খারাপ লাগলে করতে পারেন ডিসলাইক, আর কমেন্ট করে জানাতে পারেন আপনার এই ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, এই দেখতে পারেন আমরা চলে এসেছি DEE আসামের অফিসিয়াল ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে কিছু সময় আগেই এখানে দেখতে পারেন তিনসুকিয়া জেলার জন্য প্রফেশনাল মেরিট লিস্টটি আপলোড করা হয়ে গিয়েছে। চলুন এই লিস্টে থাকা কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পারেন এটি হচ্ছে তিনসুকিয়া জেলার আপার প্রাইমারি সেকশনের অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য প্রফেশনাল মেরিট লিস্ট। এই লিস্টে সবচেয়ে বেশি মার্ক যিনি পেয়েছেন আনরিজার্ভ ক্যাটাগরিতে, ওনার টোটাল মার্কস হলো 303.16। তিনসুকিয়া ডিস্ট্রিক্টে আনরিজার্ভ ক্যাটাগরিতে PWD ক্যান্ডিডেটকে বাদ দিলে সবচেয়ে কম মার্কস যিনি পেয়েছেন ওনার টোটাল মার্কস হলো 276.52। এই ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে এবং সবচেয়ে বেশি মার্কস যিনি পেয়েছেন সেই ক্যান্ডিডেটকেও উইথহেল্ড করে রাখা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে STH ক্যাটাগরিতে তিনসুকিয়া ডিস্ট্রিক্টে কোনো প্রার্থী আবেদন করেননি। এখানে দেখতে পারেন বাকি ডিস্ট্রিক্টগুলোর মতোই তিনসুকিয়া ডিস্ট্রিক্টেও হিন্দি টিচার পদে যারাই আবেদন করেছেন সেই সব প্রার্থীকে উইথহেল্ড করে রাখা হয়েছে। এছাড়া বাকি ডিস্ট্রিক্টগুলির মতোই তিনসুকিয়া ডিস্ট্রিক্টেও সায়েন্স টিচার পদে যেসব ক্যান্ডিডেটরাই আবেদন করেছেন সবাইকেই উইথহেল্ড করে রাখা হয়েছে। মিডিয়াম ওয়াইজ এখানে দেখতেই পারেন তিনসুকিয়া ডিস্ট্রিক্টে শুধুমাত্র অসমীয়া মিডিয়াম প্রার্থীদের জন্য পোস্ট রিজার্ভ করে রাখা হয়েছিল, আর কোনো মিডিয়ামের জন্য এই ডিস্ট্রিক্টে পদ ছিল না। কিন্তু তারপরও আমরা এখানে দেখতে পারি সায়েন্স টিচার পদে এখানে বেঙ্গলি মিডিয়াম কয়েকজন প্রার্থীকে চান্স দেওয়া হয়েছে, কিন্তু ওদেরকেও উইথহেল্ড করে রাখা হয়েছে তিনসুকিয়া ডিস্ট্রিক্টে। তিনসুকিয়া ডিস্ট্রিক্টে সায়েন্স টিচার পদে STL কোনো প্রার্থী আবেদন করেননি। তিনসুকিয়া ডিস্ট্রিক্টেও বাকি ডিস্ট্রিক্টগুলির মতোই অনেক ক্যান্ডিডেটকে উইথহেল্ড করে রাখা হয়েছে, এবং যেসব ক্যান্ডিডেটরা PWD ক্যাটাগরি থেকে বিলং করেন সেই সব ক্যান্ডিডেটদের উইথহেল্ড করে রাখা হয়েছে। একটি আশ্চর্যের বিষয় হলো তিনসুকিয়া ডিস্ট্রিক্টে কোনো প্রার্থী NCC কালচারাল বা স্পোর্টস ক্যাটাগরি থেকে আবেদন করেননি। এই তিনসুকিয়া জেলার লিস্টটি নিয়ে বর্তমানে DEE আসামের অফিসিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি সেকশনের জন্য মোট 10টি প্রফেশনাল মেরিট লিস্ট আপলোড করা হয়ে গিয়েছে, এবং আমরা বাকি ডিস্ট্রিক্টগুলির জন্যই খুব তাড়াতাড়ি প্রফেশনাল মেরিট লিস্টগুলো দেখতে পাবো, কারণ অফিসগুলোও খুলে গিয়েছে এবং আজকে থেকেই সরকারি এবং বেসরকারি সবগুলো অফিসেই 50% করে কর্মী আসতে পারবেন। সেক্ষেত্রে কাজটি আরও দ্রুতগতিতে শেষ হবে বলেই আশা রাখছি, এবং খুব তাড়াতাড়ি আমরা এই DEE আসামের অফিসিয়াল ওয়েবসাইটে বাকি ডিস্ট্রিক্টগুলোর জন্য প্রফেশনাল মেরিট লিস্টগুলো দেখতে পাবো। এই তিনসুকিয়া জেলার জন্য প্রফেশনাল লিস্টের ডাউনলোড লিঙ্ক আমি নিজের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এছাড়াও লোয়ার প্রাইমারি সেকশনে কতগুলো পদ এখনও ভ্যাকেন্ট রয়ে গেছে সেই রিলেটেড একটি ভিডিও আমরা চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটি যদি এখনও না দেখে থাকেন তাহলে নিচের ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটিও আমি দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন। লোয়ার প্রাইমারি সেকশনে যেসব ভাই বোনদের মেরিট লিস্টে নাম আসেনি তাদের জন্য সেই ভিডিওটি খুবই ইউজফুল, ভিডিওটি মিস করবেন না, দেখবেন আপনারা। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দিন, আর ইউজফুল মনে হলে শেয়ার করে দিন আপনার সব বন্ধুবান্ধবের সঙ্গে, আর চ্যানেলে করুন সাবস্ক্রাইব এই ধরনের আপডেটেড ভিডিও রেগুলারলি দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।